বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম। আমার সুপ্রিয় ক্লাস ফোরের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হলো আমাদের অনুচ্ছেদ থেকে প্রশ্নোত্তর তৈরি করা, ঠিক আছে? তো এটা নিয়ে অনেকের প্রবলেম থাকে যে অনুচ্ছেদ থেকে প্রশ্নোত্তর তৈরি করা অনেকেই আমরা করতে পারি না, আবার অনেকেই খুব ইজিলি করতে পারি। তো সেটার জন্য যেটা করতে হবে, আমাদেরকে যে অনুচ্ছেদটা দেওয়া থাকে সেটা ভালোভাবে পড়তে হবে। পড়ার পর আমাকে কী কী অপশন ইউজ করতে বলেছে সেটা আমাকে দেখতে হবে। আমাকে অপশন কী কী ইউজ করতে বলেছে, কে ইউজ করতে বলেছে, কি ব্যবহার করতে হবে, কেন, কে, কি, কেন, কোথায়, কিভাবে, কখন, মোট কয়টি, ছয়টি অপশন আছে। কিন্তু ছয়টি অপশনে ছয়টি আমি ব্যবহার করব না, ঠিক আছে, বা ব্যবহার করব তবে পাঁচটি অপশন আমি ব্যবহার করব। অর্থাৎ আমার প্রশ্ন থাকবে কয়টি রেডি করতে বলছে, পাঁচটি। ছয়টি দিয়ে কয়টি ইউজ করব আমি, পাঁচটি। তাহলে ক, খ, গ, ঘ, যদি আমার কখন পর্যন্ত দিয়ে শেষ হয়ে যায় বা কীভাবে দিয়ে আমি প্রশ্ন কি সে রয়ে গেলে কীভাবে দিয়ে আমার প্রশ্ন করতে হবে না। ধরো কে দিয়ে কোনো প্রশ্ন হচ্ছে না, তখন আমি কীভাবে আনলাম। তাহলে এই যে বিষয়গুলো কীভাবে আমি প্রশ্নটা রেডি করবো সেজন্য আমাকে কী করতে হবে, আমাকে যে অনুচ্ছেদটা দেওয়া হয়েছে সেই অনুচ্ছেদটা ভালোভাবে আমাকে পড়তে হবে। তো আমি তোমাদের সাথে আজকে কয়েকটি অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব, তো তোমরা সেখানে খেয়াল করে দেখবে। সহজ সহজ কয়েকটি বিষয় দেখাচ্ছি তোমাদেরকে। রহিম মিয়া একজন গরিব চাষি, তাহার নিজের কোনো জমি নাহি বলিয়া অন্যের জমি চাষ করে। ফসল চাষের সময় হইলেও সে অদ্যাপি তা আরম্ভ করিতে পারে না, ঠিক আছে? তারপর দেখো করিতে পারেনি, এই নিয়ে সে চিন্তিত হইয়া পড়ে। তাই সে গ্রামের মহাজনের কাছে হাত পাতিল, তথাপি মহাজন রাজি হইলেন না। তিনি কদাচ জামানত ছাড়া টাকা দেন না বলিয়া দিলেন। এতে রহিম মিয়া অসহায় হইয়া দাঁড়াইয়া থাকিল। অর্থাৎ এখানে কি বলছে, রহিম নিয়ে একজন গরিব চাষি, তার নিজের কোনো জমি নাই বলে অন্যের জমি কি করেন, বর্গা নিয়ে চাষাবাদ করেন। তো এখন বলছে ফসল চাষের সময় হলেও এখনো সে চাষবাস আরম্ভ করতে পারেনি, এই নিয়ে সে কি হয়ে পড়লো, চিন্তিত হয়ে পড়লো। স্বাভাবিক, সবাই চাষ করছে, এখনো সে চাষ করতে পারছে না, তাহলে তার সেটা নিয়ে চিন্তিত হওয়ারই বিষয়। তাই সে গ্রামের মহাজন, যারা তোমার মেম্বার টাইপের থাকে, তো ওই মহাজনের কাছে কি করলো, হাত পাতলো যে আমাকে কিছু সাহায্য করেন। তো মহাজন কিন্তু অত সহজ লোক না, রাজি হলেন না। তিনি বললেন যে আমাকে জামানত ছাড়া আমি টাকা দেব না, অর্থাৎ কোনো কিছু আমার কাছে কি রাখতে হবে, জামানত হিসেবে রাখতে হবে, তাহলে আমি তোমাকে টাকা দেব। এতে রহিম নিয়ে কি হয়ে গেল, অসহায় হয়ে দাঁড়িয়ে থাকলো। তাহলে এখন কে একজন, বা রহিম মিয়া একজন, রহিম মিয়া এখানে একজন গরিব চাষি। তাহলে আমি যদি প্রশ্ন করি আমার অপশন কে দিয়ে, কে একজন গরিব চাষি, ঠিক আছে, কে একজন গরিব চাষি। এরপর আরেকটা প্রশ্ন কি আছে, কি দিয়ে, ঠিক আছে। রহিম মিয়ার নিজের কি ছিল না, রহিম মিয়ার নিজের কি ছিল না। এরপর দেখো, এরপরে আমাদের অপশন কি, কেন, কেন রহিম মিয়া মহাজনের কাছে হাত পাতিল, কেন রহিম মিয়া মহাজনের কাছে হাত পাতিল। বুঝতে পারছো নিশ্চয়ই কীভাবে
তোমরা এগুলো করবে। এরপর এখন আরেকটি প্রশ্ন দেখো, কিভাবে চাষিরা অন্যের জমি চাষ করে। ঠিক আছে, চাষিরা কিভাবে অন্যের জমি চাষ করে। এখন কখন দিয়ে এখানে কিন্তু প্রশ্ন করা যাচ্ছে না, তাহলে কিভাবে দিয়ে গেল। ঠিক আছে, তাহলে কোথায় কোথায় দিয়ে এখন যদি তুমি আসো, যে রহিম নিয়ে এখানে একটু পড়ে দেখো, বা কি দিয়ে, কি দিয়ে আর একটি প্রশ্ন করা যাচ্ছে, কিন্তু তুমি একবার কি ইউজ করে ফেলেছ। ঠিক আছে, তাহলে এখানে তুমি কি, এখানে কি আবার পড়ো, পড়ার পরে দেখো, তোমার অপশন কিন্তু এখন দুটো আছে, কখন আছে কোথায় আছে। ঠিক আছে, তাহলে কোথায় রহিম মিয়া অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকলো, কোথায় রহিম মিয়া অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকলো, তাহলে আমি কোথায় দিয়ে অপশনটা ইউজ করলাম। এরপর আরেকটি অনুচ্ছেদ দেখো, রাজার দল এখন আর নেই, গুপ্ত খড়ক পালসেন পাঠান মুঘল কোম্পানি রানী এদের কাল শেষ হয়েছে। এখন যেগুলো বলছি পালসেন পাঠান মুঘল, এগুলো এক একটা বংশ। ঠিক আছে, আজকে দুই কবিও হয়তো দুই প্রান্তে বসে কবিতা লিখছেন, একজন লিখছেন সমৃদ্ধির কথা, বিলাসের কথা, আনন্দের কথা, আরেকজন ছবি এঁকেছেন নিদারুণ অভাবের, জ্বালাময় দারিদ্রের, অপরিসীম বেদনার। ঠিক আছে, তাহলে এখানে সেম টু সেম আমাকে এই যে কে কি কেন কোথায় কীভাবে এই অপশনগুলো ব্যবহার করেই আমাকে পাঁচটি প্রশ্ন তৈরি করতে হবে। তাহলে এই যে তোমরা বিষয়গুলো আমি তোমাদের সাথে আলোচনা করছি, এটা ভাববে না যে এখান থেকে আমি তোমাদেরকে প্রশ্ন দেব, এগুলো জাস্ট প্র্যাকটিসের জন্য, তোমরা যত পারো শুধু প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতে এক সময় দেখবে তোমরা ইজিলি পারছ। ঠিক আছে, তা এখন আসো আমরা এখানে আসি, এখানে কি বলেছে, রাজার দল এখন আর নেই, রাজার দল এখন আর নেই, এদের কাল কি হয়েছে, শেষ হয়েছে। তাহলে এখানে এরপর কিভাবে রাজার দলের দিন শেষ হয়েছে, কিভাবে রাজার দলের দিন শেষ হয়েছে, রাজার দল কোথায় নেই, রাজার দল কোথায় নেই। তারপর আরেকটি অপশন দেখো, তাহলে আমরা কিভাবে দিয়ে শেষ করলাম, কোথায় দিয়েও শেষ করলাম। তাহলে এখানে দেখো, কে লিখেছেন সমৃদ্ধির কথা, বিলাসের কথা। ঠিক আছে, এরপর আরেকটি লাইন দেখো, পড়ো, আজকের দুই কবিও হয়তো দুই প্রান্তে বসে কবিতা লিখছেন, তাহলে দুই কবি কোথায় বসে কবিতা লিখছেন, তাহলে কোথায় দিয়ে আমি একবার কিন্তু করে ফেলেছি। ঠিক আছে, তাহলে ওটা বলতে পারো, দুই কবির মধ্যে ব্যবধান কেন, দুই কবির মধ্যে ব্যবধান কেন, অর্থাৎ ওরা দুই প্রান্তে কেন, এটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, দুই কবির মধ্যে ব্যবধান কেন। এভাবে এখন আমরা এভাবে কিভাবে, তারপর কোথায়, কেন, কি, তারপর কে দিয়ে আমরা পাঁচটা প্রশ্ন কিন্তু করে ফেললাম। এভাবে তুমি যখন আরও একটা, আমি আরও একটা তোমাদের সাথে আলোচনা করছি, দেখো, দিনের বেলা সোনার থালার মতো সূর্য তার কিরণ ছড়ায় চারপাশে, এমন সময়ে সচরাচর আকাশ নীল, কখনো সাদা বা কালো মেঘে ঢেকে যায়, ভোরে বা সন্ধ্যায় আকাশের কোনো কোনো অংশে নামে রঙের বন্যা, কখনো বা সারা আকাশ ভেসে যায় লাল আলোয়, রাতের আকাশ সচরাচর কেমন হয়, কালো হয়, কিন্তু সেই কালো চাঁদোয়ার গায়ে জ্বলতে থাকে রূপালী চাঁদ আর অসংখ্য ঝকঝকে তারা ও গ্রহ। তো এই যে অনুচ্ছেদটা দিল, খুবই সুন্দর একটা অনুচ্ছেদ, তো ওখান থেকে আমি যখন প্রশ্নগুলো করব, লাল আলোয় কি ভেসে যায়, লাল আলোয় কি ভেসে যায়,
এখন হয়তো আমি তোমাদেরকে একবার বলছি অনুচ্ছেদটা বা দুবার বলছি, কিন্তু তোমরা তো প্রশ্নে যখন পাবে বা বইয়ে যখন পড়বে তখন তোমরা ওখানে বারবারই অনুচ্ছেদটা আগে পড়ে দেখবে, ঠিক আছে? পড়ে তারপরে সেখান থেকে অ্যান্সার করবে। তারপর দেখো এরপর কি বলেছে, কি ভেসে যায়, বললাম কি ভেসে যায়, লাল আলোয়। তাহলে এরপর এমনই সময়ে সচরাচর আকাশ নীল, কখন সচরাচর আকাশ নীল থাকে, ঠিক আছে? কখন সচরাচর আকাশ নীল থাকে। তারপর ভোরে বা সন্ধ্যায় আকাশে কোনো কোনো অংশে নামে রঙের বন্যা, ঠিক আছে? তারপর রাতের আকাশ সচরাচর কালো হয়। তারপর কি বলেছে দেখো, রাতের বেলা আকাশে চাঁদ তারা দেখা যায় কেন, কোথায় জ্বলতে থাকে রূপালি চাঁদ, ঠিক আছে? এরপর প্রশ্ন আরেকটা করা যায়, দেখো এখানে কি করা যায় বলতো, সূর্য কিভাবে তার কিরণ ছড়ায়, সূর্য কিভাবে তার কিরণ ছড়ায়। তোমরা এই যে অনুচ্ছেদ থেকে প্রশ্নটা তৈরি করাটা আমি তোমাদের কাছে ক্লাসে করালাম, তো তোমরা এটার জন্য আমি বারবার বলবো অনুচ্ছেদটা বারবার পড়বে, পড়তে পড়তে কি প্রশ্ন করা যায় একটু ভাববে, ভেবে প্রশ্নটা করবে। আমাকে 6টা অপশন দিয়েছে, এখান থেকে 5টা অপশন ইউজ করতে হবে। 5-6টা কেন অপশন দিয়েছে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা কোনো অপশন ইউজ করা যায় না, ঠিক আছে? তাই 5টি অপশন 6টি অপশন দেওয়া থাকে যাতে করে সহজে তুমি 5টি অপশন ইউজ করতে পারো, ঠিক আছে? তাহলে তোমরা এই ব্যাপার, এই যে অনুচ্ছেদ থেকে প্রশ্ন তো তৈরি করেন, এটা বারবার প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তোমরা ভালো করতে পারবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবে।